ওভারিয়ান সিস্ট নিয়ে আমি বলতে চাচ্ছি, আসলে মেয়েদের দুটো ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়ে যে সিস্ট হয় সেটাকে ওভারিয়ান সিস্ট বলে। তো সিস্ট ব্যাপারটা কি? সিস্ট ব্যাপারটা হচ্ছে যে একটা পানির থলির মতো ব্যাপার, যেটা ভিতরে পানি থাকবে, বাইরে একটা মেমব্রেন টাইপ বা পর্দা টাইপের থাকবে। তো ওভারিয়ান সিস্ট অনেক রকমই হতে পারে, যেটা নর্মাল ফিজিওলজিক্যাল সিস্ট হতে পারে। ফিজিওলজিক্যাল সিস্ট হওয়ার পরেও দেখা যায় মেয়েরা অনেক বেশি চিন্তিত হয়ে যায় ওভারিয়ান সিস্ট কেন হলো বা কী হলো। কিন্তু নর্মালি ফিজিওলজিক্যালি যে সিস্টগুলো হয় আমরা জানি যে মেয়েদের প্রত্যেক মাসে মাসে মাসিক হয়, ওই সময়ে যখন ডিম্বস্ফুটন হয়, ডিম্বস্ফুটনের সময় একটা সিস্ট নর্মালি হতে পারে, ফাংশনাল সিস্ট বলি যেগুলোকে আমরা। তো ওই সিস্টটা দেখা যায় যে হয়তো 2 সপ্তাহ বা 1 মাস পরে এমনিতেই চলে যায়, তারপরে এই নিয়ে মেয়েরা অনেক চিন্তিত থাকে। কিন্তু এই সিস্টটা যদি অনেক সময় অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস হয়, সাধারণত ডায়াগনোসিসই হয় না বা বুঝতেই পারে না, তো ওইসব রোগীগুলো আমার কাছে তখন যখন আসে তখন আমি দেখি যে সিস্টটার সাইজ কতটুকু। সাইজ একটা ব্যাপার সিস্টের ক্ষেত্রে, তো সাইজ যদি 8 সেন্টিমিটারের কম হয় তো আমরা ওয়েট করতে পারি। নর্মালি 4-5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকম সাইজের সিস্টই বেশি দেখা যায়, তো আমরা সেটা নিয়ে ওয়েট করতে পারি। ওয়েট করে দেখতে পারি 1 মাস পরে বা 2-3 সপ্তাহ পরে যে সিস্টের সাইজ কমে যাচ্ছে নাকি বাড়ছে। যদি বাড়ে তাহলে সেটা নিয়ে আমরা পরে দেখতে পারি যে এটা কি খারাপ সিস্ট, খারাপ সিস্ট বলতে যে অন্য কোনো খারাপ দিকে যাচ্ছে নাকি বা ক্যান্সারের দিকে যাচ্ছে নাকি। কিন্তু নর্মালি যে সিস্ট হতে পারে সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এটা এমনি নর্মালি চলে যাবে। অনেকে আগে বলতো যে পিল খেলে সিস্ট হবে না বা এখন চলে যাবে, কিন্তু এখন আর সেই কনসেপ্টটা নেই, এখন আমরা পিল সাজেস্ট করি না, অ্যান্টিবায়োটিক অনেক সময় দিয়ে থাকি এই সিস্টের ক্ষেত্রে। তো ওভারিয়ান সিস্ট আমি বলবো, মেয়েদেরকে বলবো যে ওভারিয়ান সিস্ট হলে কনসার্ন হবে বাট নট ওভার কনসার্ন। যে অনেক সময় আমরা বলে থাকি যে সিস্ট ওভারিতে সিস্ট হলে মেয়েদের মাথায় ব্রেইনে সিস্ট হয়েছে মনে হয় যেন, কারণ হচ্ছে যে ওই সিস্ট মাথা থেকে যায় না, আমার ওভারিতে সিস্ট কী হবে, খারাপ কিছু পাই। কিন্তু আসলে বেশিরভাগ সিস্টই বিনাইন সিস্ট, বা যখন কখন আমরা চিন্তা করবো ওভারিয়ান সিস্ট নিয়ে, যখন মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে গিয়েছে তারপরে যে সিস্টগুলো হচ্ছে, তার 5 সেন্টিমিটার বা তার বেশি সাইজের সিস্ট, তখন সিস্ট পারসিস্ট করছে, ওই সিস্টগুলো নিয়ে আমরা চিন্তা করবো। তখন আমরা টিউমার মার্কার নামে একটা পরীক্ষা থাকে, ওটা পরীক্ষা করে দেখবো যে সিস্টটা খারাপ সিস্ট কিনা। এই আর যদি দেখা যায় যে নর্মাল রিপ্রোডাকটিভ বা প্রজননক্ষম কোনো মহিলার ওই বয়সের মধ্যে যদি দেখা যায়, বা 40-45 বছর বয়সের মধ্যে সিস্টের সাইজ যদি বাড়ছে কমছে না এরকম হয়ে থাকে, এবং টিউমার মার্কার যদি খারাপের দিকে থাকে, ওইটাকে আমরা ইভলভ করবো বা দেখবো বা অপারেশন লাগতে পারে এরকম করার জন্য। আরেক ধরনের সিস্ট আছে যে এন্ডোমেট্রিওটিক সিস্ট, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওটিক সিস্টটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস নামে একটা অসুখ আছে, সেই ক্ষেত্রে কি হবে ওভারিতে ব্লাড জমা হবে, যখন প্রত্যেক মাসে মাসিক হবে ওই মাসিকের সময় ওই সিস্টের ভিতরে ব্লাড জমা হবে। তো ব্লাড জমা হয়ে হয়ে ওটা ঘন হয়ে যাবে এবং সিস্টের সাইজও আস্তে আস্তে বাড়তে থাকবে। ওই ক্ষেত্রেও যদি দেখা যায় যে 3 সেন্টিমিটার কম কোনো সিস্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে ওই এন্ডোমেট্রিওসিস রোগটিকে সারাতে পারলে সিস্টও চলে যাবে। কিন্তু 3 সেন্টিমিটার বা তার বেশি বড় সাইজের সিস্ট হলে আমরা অনেক সময় ল্যাপারোস্কোপি বা ল্যাপারটমি বা পেট কেটে অপারেশন অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে ওই সিস্টগুলো আমরা অপারেশন করি, তারপরে আমরা কোনো ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে সেটাকে আমরা সারানোর চেষ্টা করি। এই ক্ষেত্রে সমস্যা একটা যে এদের আবার ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার প্রবলেম বা বন্ধাত্বের প্রবলেমটা হতে পারে, এবং এটা অনেক সময় এত সিভিয়ার হয় যে মেয়েদের মাসিকে ব্যথা, মাসিকে রক্ত বেশি যাচ্ছে, এই প্রবলেমগুলো নিয়েও আসে। ওই সিস্টটা নিয়ে একটু কনসার্ন হতে হবে যেটাতে এই প্রবলেমগুলো হচ্ছে, আদারওয়াইজ ওভারিয়ান সিস্ট খুব একটা খারাপ কিছু না। তারপরও যাদের একবার ওভারিয়ান সিস্ট হয় তাদের একটু ফলো আপে থাকাটা ভালো, যাতে ভবিষ্যতে খারাপ কিছু না হয় সেটা নিয়ে আমরা কনসার্ন থাকতে পারি।